ইউটিউবে না এলে জানতে পারতাম না যে কন্টেন্ট ক্রিয়েটাররা মানে সবাইকে শিখিয়ে দিতে পারে বা কারোর ফ্যামিলিতে ঢুকে তাদের পার্সোনাল ব্যাপারে সব কিছু ডিসিশান নিতে পারে। প্রশাসন বলে কিছুই যে আর নেই আমাদের এখানে, এরা সেটা দেখিয়ে দিচ্ছে আর কি। নাকি আদপেও কেউ প্রশাসনের কাছে যায় না। আমার এগুলো না ভীষণ ভীষণ বিচ্ছিরি লাগে। এখন ইউটিউব খোলা যায় না, খুললেই এ লাইভ ওর লাইভ তার লাইভ, আর সেখানে উঠে বসে আছে চারটি সং কিছু, যাদের না আছে সংসার না কিছু। একদিন লাইভ হয় কোনো একটা বিশেষ বিশেষ মানে বিষয় নিয়ে, যেটা খুব সেন্সিটিভ, সামাজিক হোক যাই হোক সমাজের বিষয় নিয়ে, সেটা মানা যায়। একদিন হয়, দুদিন হয়, দিনের পর দিন রাতের পর রাত লাইভ, কী না অন্যের সংসার নিয়ে, কাদের নিয়ে, যারা ভালো আছে, মানে ব্যাপারটা এরকম হয় এখন ইউটিউবে যে আমি আমার সংসারে ভালো আছি, আমার কোনো প্রবলেম নেই কিন্তু, কিন্তু আদার্স অনেকের প্রবলেম যারা আমার কেউ হয় না, রক্তের কেউ না, কোনো দিক থেকে কেউ না, তারা আমাকে নিয়ে লাইভ করে, আমার বাড়ির লোককে নিয়ে লাইভ করে, আমার বাবা মাকে নিয়ে তারা ডিসিশান নেয়, আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার ফ্যামিলি নিয়ে তারা ডিসিশান নেয়, এরকম একটা বিষয় ইউটিউবে হচ্ছে, যেটা খুব হাস্যকর, যেটা খুবই হাস্যকর যে কন্টেন্ট ক্রিয়েটাররা ঠিক করছে প্রতিদিন যে কার বাড়িতে কতটা চাল নেওয়া হবে, কতটা ভাত হবে, কে কার সঙ্গে বিবাহ করবে, কে কার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করবে। যদি না আমাদের কথা শোনা হয় তাদের মতে, তাহলে ঝ্যাঁটা আর জুতোর ছবি নিয়ে থাম্বনেলও দেওয়া হয়। এই ধরনের নোংরা জিনিস ইউটিউবে বছরের পর বছর চলছে, কিন্তু প্রথম দিকে আমি যখন এসেছিলাম তখন যে সমালোচনা হতো, তখন রোস্টিং হতো, হাসাহাসি হতো, এ ওকে বলতো, কিন্তু ছিল না খিস্তি গালাগালি। এক কাকুলিদির সময়কার কথা আমি বলছি, কাকুলিদি তো আমাদের চিনিয়েছে, বলতে আমার দ্বিধা নেই, কাকুলিদির জন্যই আমাদের সবাই চিনেছে, আমাকে তো অ্যাটলিস্ট, ঠিক আছে। তো কাকুলিদির কমিউনিটি আমি ফার্স্ট পেয়েছি, তো তখন খিস্তি গালাগালি ছিল না, তখন ছিল না কোনো অসভ্যতামি, তখন ছিল না কারোর সংসারের ভেতরের খবর যেটা ভিডিওয় দেখা যায় না সেটা আনা। কিন্তু এখন সম্প্রতি ইউটিউব খোলা যায় না, বাচ্চাদের হাতে তো বাদ দাও, ফোন দেবেই না। যারা বেঙ্গলি কমিউনিটি দেখো, ব্লগ ভিডিও বা কন্ট্রোভার্সি দেখো, কন্ট্রোভার্সি যারা দেখো তাদের ফোনটা দয়া করে বাচ্চাদের হাতে দেবে না। আর একটা ব্যাপার, আমি জানতাম যে সমাজে যারা ভালো কাজ করেন, আমাদের এখানেও দেখেছি যারা এনজিও টেনজিওতে কাজ করে বা সমাজে যারা ভালো কাজ করেন, তারা সব জায়গায় ঝামেলা মেটান, মানে কোনো জায়গায় বাজে আলোচনা হলে সেখানে সেটা মানে আটকায়। ইউটিউবেও যদি দেখা যায় যে অন্যের সংসারে ঢুকে তারা ভালো আছে, সুখে আছে, কিন্তু কয়েকজন ক্রমাগত বাজে কথা বলে তাদের সংসারে অশান্তিটা আরও ধরাচ্ছে এবং অন্য অন্য অনেক সংসার ভেঙে যাচ্ছে, কিছু খারাপ বার্তা পৌঁছচ্ছে প্রত্যেকের কাছে, এবং পার্সোনাল লাইফ অনেকের হ্যারাসমেন্ট হচ্ছে, পার্সোনাল লাইফে পার্সোনাল লাইফ নষ্ট হচ্ছে। সেই জায়গায় কোনো সমাজ সেবিকা অথবা মানবাধিকার থেকে যারা আসেন, তারা কী করেন, জিনিসটাকে থামিয়ে দেয়। এটা আমার মানে মতে বলে, আমার যতটুকু শিক্ষা আর কি। কিন্তু ইউটিউবে আমরা দেখি যে আমাকে সবাই আবার লিঙ্ক পাঠায় যে দেখো দিদি কী অবস্থা, মানে আমরা যাদের ওপর ভরসা করি যে এই মানুষগুলো আমাদের সমাজ রক্ষা করবে, তারা জটিলতার মধ্যে ঢোকেন এবং তাদের বক্তব্য রাখেন, কিন্তু এটুকু তারা বন্ধ করতে পারেন না যে কারোর পার্সোনাল লাইফে তোমরা ঢুকো না। যারা ভালো আছে তাদের মতো আছে, তারা যদি খারাপ থাকে তারা প্রশাসনের সাহায্য নেবে, তোমরা এখানে কেউ না, তার তো এই বার্তাটা দেওয়া উচিত। তা না করে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লাইভে উঠে দেখা যায় অনেক মানে সমাজের ভালো ভালো কর্তৃদের যে দিদিরা সমালোচনা না বন্ধ করে সমালোচনাটা বাড়াতে উস্কানি দেন। আমি হাত জোর করে আপনাদেরকে প্রার্থনা করছি, মানে অনুরোধ করছি, অনুরোধের জায়গায় প্রার্থনা বেরিয়ে যাচ্ছে, মানে ভগবানের জায়গায় রেখেই আপনাদের বলছি যে
দেখুন, ডাক্তারকে আমরা তো ভগবান বলি, তেমন সমাজে যারা সমাজসেবা করেন তাদেরকেও আমরা এক তরফে ভালো জায়গাতেই রাখি। তো আপনার কাছে বা আপনাদের কাছে অনুরোধ, যারা যারা ইউটিউবে আছেন, সমাজ রক্ষা কর্তী যারা আছেন, তারা দয়া করে ইউটিউবে এই নোংরা জিনিসগুলোকে বন্ধ করতে সাহায্য করুন, নাকি সেটাকে উস্কে আরও বেশি মানে ওই অগ্নি সংযোগ করে আরও বন্যশিকাটা বাড়িয়ে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। একটা সময় ছিল যখন এই নোংরামিগুলো হতো না, কিন্তু সমালোচনা হতো। এবার যাকে নিয়ে আন্দোলন, যাকে নিয়ে কাটাছেঁড়া, তারা তো ভালো আছে, তারা তো ভালো আছে। যখন সমাজের খুব খারাপ দিকগুলো আসে তখন সেটা নিয়ে কোনো আন্দোলন হয় না, যত উল্টো পাল্টা কে কাকে বিয়ে করবে, কে কাকে কি করবে, আজকে অত ছেলে মেয়ে খেতে পায় না সমাজে, সেটা নিয়ে কোনো কথা আছে? কিছু কিছু কথা হয় লাইভে, যে বর্ডারের, আমি একটুখানি দেখেছিলাম একটা লাইভ, যে বর্ডারের ধারে একজন বোধহয় থাকেন, তিনি বলছিলেন যে অনেকেই অনেক কিছু পায় না, সেখানে যেটা শুনলাম ভালো লাগলো। কিন্তু বাকি ওই তিনটে ফ্যামিলি নিয়ে যে কেচ্ছা হয়, এটা কি একটা খুব সমীচীন বিষয়, খুব ভালো বিষয় যেটা হচ্ছে এখানে? সবথেকে আমার রুচিতে বাদে খুব শিক্ষিত একজন, যার স্টেটাস পড়াশোনাতে মানে আসে না এগুলো, সে একদিন দুদিন তিন দিন চার দিন প্রতিবাদ ঠিক আছে, পরস্পর এক একদিনে তিনটে চারটে, আমিও তো মিনিমাম তো শিক্ষা আছে, তো কেমন যেন রুচিতে বাধে। যে একটা মানুষ, যে একটা হয়তো গেজেটেড অফিসার হতে পারে বা ভালো কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে সে সরকারি চাকরি পেয়েছে, তার থেকে আমরা কিন্তু এই ধরনের নোংরা কন্ট্রোভার্সি আশা করি না। নোংরা কন্ট্রোভার্সি কারা করবে? যারা এটাকে নোংরা ভাবে, নোংরা বা গঠনমূলক কন্ট্রোভার্সি।